আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো যে কারণে সিনেমার চিত্রনায়িকা পরিমণিকে ডিভোর্স দিলেন রাজ এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন কিছুই করি না শ্রেণী চোখ থাকতেও দেখে না প্রধানমন্ত্রী মাহির মনোনয় নিয়ে যা বলেন মুরাদ হাসান যে কারণে গণমু নেই নেই রব মান্না অনুর কেন বিএনপি একশো তিরিশ দলীয় জোট করেও কিছুতেই করতে পারবে না জাপানি সেই মায়ের বিরুদ্ধে মামলা আমার বিয়ে ভাগ্যে লেখা নেই প্রভাস রংপুরে লজ্জা এবং নতুন বছরের সংখ্যা যে কারণে সূচির মোট তেত্রিশ বছরে কারাদণ্ড জল্পনার অবসান আল নাসেরে কত ডলারে যোগ দিলেন রোনালদো মেট্রো রেল নিয়ে জয়ের ব্যতিক্রমী যে পোস্ট রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে যে আহ্বান জাতিসংঘের হাওয়া ভবনের লুটের আদে রুখতে মাঠে থাকবে আবওয়ামীরিক কাদের নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় বিএমপি স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলককে নিয়ে আছে ইউক্রেনে মোতায়েন করা সেনাদের যে সুখবর দিলো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন আবারও নতুন আলোচনায় ঢাকায় সিনেমা নায়িকা পরিমণি বছরের শেষ দিন গভীর রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে হয়েছে ফেলে দিয়েছিলেন তিনি ওই পোস্টে রাজকে জীবন থেকে ছুটি দেওয়ার কথা জানান পরি এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমণি রাজের সঙ্গে সম্পর্কে ছেদ করা ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন এখনও আমাদের বিচ্ছেদ হয়নি তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এই পোস্টে নায়িকা পরিমণি লেখেন হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকে করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই প্রসঙ্গত গুণিত সিনেমার শুটিং সময় সময় সম্পর্কে জড়ান পরিমণি ও শরীফুল রাজ এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা শরীফুল রাজ ও পরিমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস সেলিম এবং উকিল ছিলেন রেদওয়ান রনি গত দশ আগস্ট পরিসংসারে আসে এক পুত্র সন্তান যার নাম রাখা হয় শাহাম মোহাম্মদ রাজ্য এদিকে আরেকটি হাত নিয়ে যাচ্ছে কিছু করি নাই শ্রেণী চোখ থাকতেও দেখে না প্রধানমন্ত্রী মহামারী করোনা ভাইরাস আর ইউক্রেন যুদ্ধের মাঝেও সরকার দেশের শিক্ষার্থীদের কথা ভুলেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সরকারের নানা উদ্যোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমেছে এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে সমালোচনাকারীদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন এত কিছু করার পরও একটা শ্রেণী বলবে কিছুই করিনাই এই কিছুই করিনা শ্রেণী চোখ থাকতেও দেখে না তারা দেখবেও না এদিকে আরেকটা হচ নিউজ হচ্ছে মাহের মনোনয়ন নিয়ে যা বললেন মুরাদ হাসান নবাবগঞ্জ দুই আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি এ বিষয়ে এবার কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি ডক্টর মুরাদ বলেন মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনো মাথা ব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই এটি সম্পূর্ণ দলীয় বিষয় তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা তারা যা ভালো মনে করবেন তাই সিদ্ধান্ত নেবেন দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের তারাও সিদ্ধান্ত নেবে কে এমপি হবে কে মনোনয়ন নেবে এদিকে আরেকটা হত নিউজ হচ্ছে যে কারণে গণমি ছেলে নেই রব মান্না নূর সরকার বিরোধী যুগপদ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করছে বিএনপি এবং সমমাননা দলগুলো তারা আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেছে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ দুপুরের আগে সমাবেশ ও গণমিছিল করেছে এতে মঞ্চের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন তবে এই জোটের অন্যতম প্রধান তিন নেতা জিএসডি সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকনুর অংশ নেননি তবে তাদের দলের সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয় নয়াক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ থাকায় গণমিছিলে অংশ নিতে পারেনি বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আর জেএসডি এস সভাপতি আসম আব্দুর রব ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর দেশের বাইরে থাকায় গণমিছিলে অংশ নিতে পারেনি বলে জানা গেছে এদিকে আরেকটি হচ্ছে কেন বিএনপি একশো তিরিশ দলীয় জোট করেও কিছুই করতে পারবে না যাদের কিছু করার ক্ষমতা নেই তাদের মুখে আসলে এত বড় বড় আওয়াজ এত বড় বড় বুলি মানায় না বিএনপির আগে ছিল চার দলীয় জোট পরে শুনলাম বিশ দলীয় জোট তারপর শুনলাম জোট 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 ভেঙে ছোট ছোট হবে আজকে পত্রিকা দেখলাম করেছে বিএনপি তাহলে আওয়ামী লীগের কিছুই করতে পারবে না আওয়ামী লীগের শেকড় এত গভীর আছে এটি উপর ক্ষমতা কারণেই বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত কল্পে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তার অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়ু খায়রুজ্জামান লিটন এদিকে আরেকটি হচ্ছে জাপানি সেই মায়ের বিরুদ্ধে মামলা জাপানি সেই মায়ের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর বাবা দুই সন্তানের জিম্মা পেতে বাংলাদেশে নাকানো এরিকর বিরুদ্ধে মামলা করেন শিশু দুইটির বাংলাদেশি বাবা ইমরান শরীফ হামলার অভিযোগে বলা হয় তেইশ ডিসেম্বর গভীর রাতে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে গিয়েছিলেন নাকানো আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ এদিকে আরেকটি হসনিজ হচ্ছে বিয়ে আমার ভাগ্যে লেখা প্রভাস বলিউডে চিরকমার বলা হয় সালমান খানকে তবে এবার সেই পথে হাঁটছেন দক্ষিণের প্রভাস তার ফ্যানের সংখ্যা অগণিত কিন্তু অনেকে হয়তো জানেন না প্রভাস কিন্তু সাত পাখে বাধা পড়তে আগ্রহী সম্প্রতি একটি চ্যাট শোয়ে বিয়ে নিয়ে তার মতামত জানিয়েছেন বাহুবলী খ্যাত এই অভিনেতা তেলুগু ছবির বর্ষিয়ান অভিনেতা নন্দামুরি বালকৃষ্ণ সঞ্চালনে একটি চ্যাট শো দক্ষিণী বৃত্তে বেশ জনপ্রিয় এ শোয়ে নববর্ষের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রভাস সেখানে সঞ্চালক হঠাৎই অভিনেতাকে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেন উত্তরে প্রভাস বলেন এখনই জানি না কিন্তু কোনো না কোনো দিন আমি বিয়ে করবই তবে আমার মনে হয় বিয়ে আমার ভাগ্যে লেখা নেই এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে রংপুরে লঞ্চে এবং নতুন বছরের সংখ্যা জানা এবং সংখ্যার মধ্যে বিদায় নিচ্ছে দুই কাল দুই হাজার তেইশকে বরণ করে নিবে বিশ্ব নানা কারণে দুই সাল শুরুর আগে আলোচনায় জাতিসংঘ দুই কে তেইশকে একটি দুর্যোগপূর্ণ বছর হিসেবে ইতিমধ্যে ঘোষণা করেছে জাতিসংঘ দুই হাজার সালে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক মহামন্দার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের ঘোষণার সঙ্গে সহমত পোষণ করেছে বিশ্বব্যাংক সংস্থাটি বলছে আগামী বছর বিশ্ব এক কঠিন সময় পার করবে বাংলাদেশেরও সংখ্যা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রবল ছ শুরুর আগে যেমন আকাশ আলো মেঘে ঢেকে যায় বাংলাদেশের অবস্থা এখন অনেকটা তেমন একটা গোমড় পরিবেশ অর্থনীতিতে এবং রাজনীতিতে প্রধানমধে কয় মাস আগে থেকে 2023 এর presupতি নিয়ে আর আহ্বান জানিয়েছেন দেশবাসীকে এর আর কি হালwidetilde <Sanye> নিউজ হচ্ছে যে কারণে সুচির মোট 33 বছর কারাদণ্ড মিয়ানমারের ক্ষমতাচুত নেত্রী অং সান সুচিকে আরো 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি জান্তা সরকারে আদালত এই দেশটির গণতন্ত্র পন্থী নেত্রীকে তেত্রিশ বছরের কারাদণ্ড দেয়া হল গত বছর অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় বিয়ানমার সেনাবাহিনী সে সময় সূচি সহ বেসামরিক সরকারের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তিনি নয় উনিশটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আঠারো মাস ধরে বিচারের মুখোমুখি হচ্ছেন এদিকে আরেকটি হচ্ছে জল্পনার অবসান আল নাসের গত ডলারে যোগ দিলেন রোনালদো ক্যারিয়ারের শেষ দিকে এসে ইউরোপীয় ফুটবলের মাঠ চুকিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায় দেড় মাস দলবিহীন থাকার পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন পর্তুগিজ মহাতারকা কাতা বিশ্বকাপ চলাকালী শোনা যাচ্ছিল এই গুঞ্জন দুই পক্ষের আলোচনা শেষে এবার হয়ে গেল চুক্তিও দুই বছরের মেয়াদে আল নাসেরে যোগ দিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে মেট্রো রেলিয়ে জয়ের ব্যতিক্রমে যে পোস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজ জয় বলেছেন ঢাকা মেট্রো রেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা নতুন এক যুগে প্রবেশ করেছে বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে এই কথা বলেন তিনি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় আরও বলেন বিশ্বমানের এমআরটি ছয় মডেলে বৈদ্যুতিক বোলাস ট্রেনটি কোনো স্লিপ ছাড়াই চলবে চলার সময় শব্দ কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি এদিকে আরেকটি হট নিউজ আছে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে যে আহ্বান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলগার তুর্ক সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন শুক্রবার জেনেভা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জানান দুই হাজার বাইশ সালে কমপক্ষে দুই হাজার চারশো রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমার থেকে বের হওয়ার চেষ্টা চালিয়েছেন এর মধ্যে দুশো জনেরও বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে সাগরে এদিকে আরেকটি নিউজ হচ্ছে হাওয়া ভবনের রাদের রুখতে মাঠে থাকবে আবা লীগ কাদের হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট অর্থ পাচার রা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি দেশ ধ্বংস করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখেছেন যাদের রাজনীতি নষ্ট তারা রাষ্ট্র মেরামত করবে কিভাবে শুক্রবার রাজধানী সামলিতে ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে কথা বলে তিনি এদিন বিএনপির গণমিছিলে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্পটে সতর্ক অবস্থা নেয় আওয়ামী লীগ বিএনপি কর্মসূচিতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নি সন্ত্রাস এবং ভাঙচুরের মতো স্বয়ং উপাদান যুক্ত করার ষড়যন্ত্র করছে দাবি করে জনগণের জানমাল রক্ষায় রাজপথে অবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটির নেতারা এদিকে আরেকটি হজ হচ্ছে নির্যাতন নির্বাচন ছাড়ে ক্ষমতায় যেতে চায় বিএমপি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায় সরকার পরিবর্তন করতে চায় যা কখনো সম্ভব নয় সরকারের পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে পৌর আওয়ামী লীগের এক দুই তিন নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন যারা স্বাধীনতার বিশ্বাস করে না তারা এখন বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে যাতে দেশের উন্নয়ন না হয় আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএমপি জামায় ষড়যন্ত্র করে করোনার ভ্যাকসিন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন পৃথিবীর মধ্যে এত ভ্যাকসিন এত অল্প সময় কোনো দেশ দিতে পারে নাই আমাদের আশেপাশে দেশের কি অবস্থা ছিল আপনারা জানেন এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে ইউক্রেনে মোতায়েন করা সেনাদের যে সুখবর দিল রাশিয়া ইউক্রেনে মোতায়েন করা সেনাদের সুখবর দিয়েছে রাশিয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেনাদের এবং ইউক্রেনে অবস্থান করা সরকারি কর্মীদেরও আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে এবারে যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দোনেস্কো লুহানেস্কো খেসন ও ঝাপড়ি ঝিয়ায় কিছু অংশ দখল নিয়েছে রাশিয়া নিজেদের নিয়ন্ত্রিত গুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরই মধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা